গুড মর্নিং গাইস, তো কি খবর সবার? কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটা চকচকে ব্লগ নিয়ে। তো অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে বেশ দারুণ একটা ফিল হচ্ছে, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে বাইরে, কিন্তু বৃষ্টি বৃষ্টি মানে একদম কমছেই না। কালকে রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েছে। আমি জানি রাত থেকে কী হয়েছে, বাট আমি শুয়েছি এরাউন্ড একটা অথবা দেড়টা নাগাদ শুয়েছি আমি, তখন টানা বৃষ্টি হচ্ছিল, তখন থেকে আই থিঙ্ক বৃষ্টি হয়ে গেছে সারা রাত। যাই হোক, তো বৃষ্টি হচ্ছে এখন, বৃষ্টি না হলে বেশ সকালবেলা একটু বেরোলে হয়তো বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়েছিল, দারুণ লাগতো। এনিওয়েজ, তো বৃষ্টি হচ্ছে যখন একটা ঠান্ডা রোমান্টিক ওয়েদারে একটু কিছু স্পেশাল না হলে কিছু হয়, তো দেখতে পাচ্ছ টেবিলের উপরে রয়েছে কিছু একটা। সো চলো, আজকে অ্যাকচুয়ালি মা ব্রেকফাস্ট করেছে মোমো, তো হ্যাঁ বাড়িতে বানানো মোমো। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভেজ মোমো, আমরা আমাদের বাড়িতে যতবার মোমো হয়েছে ততবারই ভেজ মোমোই হয়েছে, ননভেজ মোমো হয়নি একবারও। তো ননভেজ মোমো মাকে একবার বানাতে বলেছে আমি চিকেন মোমো, বাট মা বলছিলো কেমন হবে বাড়বো না, তো সেই জন্য আর বানানো হয়নি, এরকম ডাউট মানে এরকম করে করে আর বানানো হয়নি। যাই হোক, এখন আবার ক্লাস ক্লাস শুরু হবে, তো ক্লাস করবো এখন। যাই হোক, তার আগে মোমোটা খাবো, চলো মোমোটা খাওয়া যাক। আজকে একটু রিভিউ হবে মোমোর, চলো। তো এই হচ্ছে সাজানো নতুন স্টাইল, ট্রেন্ডিং স্টাইল। যাই হোক, তো এই হচ্ছে সাজানো, বেশ দারুণ সাজিয়েছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে স্যুপ, যেটা বাড়িতে বানানো স্যুপটা, আর এই হচ্ছে মোমো, বেশ দারুণ হয়েছে দেখতে। তো চলো একটা বাইট নেওয়া যাক। অসাধারণ হচ্ছে, স্যুপটাও অসাধারণ হচ্ছে, চর্বি জল বেরোচ্ছে, এটা অ্যাকচুয়ালি প্রচন্ড গরম। যাই হোক, তো চলো এখন এটাকে শেষ করবো, খতম করবো, তারপর ক্লাস করবো, ক্লাস ক্লাস করে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তোমাদেরকে টেনিস বলার যে এয়ারপডটা নিয়ে যেটা বলার ছিল, সেটা হচ্ছে আমি এয়ারপডটা অ্যাকচুয়ালি চার্জে বসেছি, কালকে রাত্রে ইউজ করেছি, অ্যান্ড ইউজ করে যেটা তোমাদের আমি বলেছি আমি রিভিউ দেবো ছোটোখাটো একটা, সেই জন্য বলি যে অবভিয়াসলি ইট ইজ ওয়ার্থ ইট। ওকে, তো এয়ারপডটার যে সাউন্ড কোয়ালিটি সেটা অসাধারণ, মানে লিটারালি অসাধারণ। বাট হ্যাঁ, কানেক্টিভিটি একটু প্রবলেম হচ্ছিল ফার্স্টে, যারা ফার্স্ট টাইম ইউজ করবে এটা তাদের হয়তো একটু কানেক্টিভিটির প্রবলেম হতে পারে। তা মানে অ্যান্ড্রয়েডের সাথে যেহেতু এটা এয়ারপড, তো অ্যান্ড্রয়েডের সাথে অতটা মানে ঠিকঠাকভাবে ইউজ মানে কানেক্ট হতে পারে না ফার্স্টলি, বাট আইওএসের সাথে তো জাস্ট একটুখানি কাছে আনলেই কানেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি, লিডটা খুলে যদি একটু কাছে আনা হয় তাহলে কানেক্ট হয়ে যায়, বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেটা না, অ্যান্ড্রয়েডে একটু প্রবলেম হবে, বাট হ্যাঁ একবার যদি কানেক্ট হয়ে যায় তাহলে আর কোনো প্রবলেম নেই, জাস্ট লিড খুলে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। আমি এটা উইন্ডোজের সাথে কানেক্ট করার চেষ্টা করছিলাম কালকে, বাট পারিনি, নাকাম আমি, ঠিক আছে। তো এনিওয়েজ, তো চলো এখন এটাকে শেষ করি, ক্লাস ক্লাস করবো, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। তো অসাধারণ একটা ক্লাস হলো, অ্যান্ড সিরিয়াসলি দারুণ ক্লাস হলো একটা। তারপর ক্লাস এখন জাস্ট শেষ হলো, এখন একটু বসে বন্ধুদের সাথে কথা বলছিলাম হোয়াটসঅ্যাপে। তো যাই হোক, এখন ভাবলাম একটু ব্লগটা করা যাক। তো এখন আর কি আমি কালকে রাত্রে আমার কালকের ভিডিওর একটা কমেন্ট এসেছিলো, যে আই থিঙ্ক ওই কমেন্টে উনি যে কমেন্ট করেছে আর কি, ওনারা দেখে আমার চ্যানেল আছে গেমিং চ্যানেল, তো উনি আর কি বলতে চেয়েছেন যে আমি কোনো একটা ওয়েবসাইট মানে গুগল থেকে কোনো একটা গুগল ওয়েবসাইট আমি ডাইরেক্টলি সেভ করে সেটাই আমি তোমাদের আবার দেখাচ্ছি। তো আমি কোনো মানে ওটাতে আমার নিজের কিছু নেই, ওটা আমি জাস্ট কোথাও মানে কোথাও থেকে একটা কিছু
সেভ করে নিজে সেভ করে সেই দেখাচ্ছি আমি তোমাদের। তো চলো তাহলে দেখাই তোমাদের কিরকম আমি কোনো গুগল ওয়েবসাইট সেভ করে দেয় দেখাচ্ছি কিনা তোমাদের। আমার মনে হয়েছে এটা, তো সেই জন্য আমি ভাবলাম এটা তোমাদের সাথে বলি যে আমার যেটা মনে হয়েছে আমি সেটাও একবার দেখিয়েও দেব। তো চলো দেখাই তোমাদের। তো আমি অ্যাকচুয়ালি কালকে দেখিয়েছিলাম, আমি এখান থেকে একটা উইন্ডোজ 11-এর একটা ফোল্ডার ছিল এখানে, তো সেটাকেই আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়েছিলাম। এইটা থেকে এটা হচ্ছে একটা HTML ফাইল। তো চলো এবার এখান থেকে আমি ওপেন করব না, এটাকে আমি ক্রস করে দিলাম। এবার আমি VS কোড থেকে ডাইরেক্ট লাইভ সার্ভার দিয়ে আমি ঢুকব। তো দেখি এটা কোথাও থেকে আমি সেভ করেছি কিনা, ঠিক আছে? তো VS কোড আমি লিখব এখানে, দেন VS কোডে আমি ঢুকব। আমি এটা পুরোটাই আনকাট রাখবো যাতে যে বলেছে সেই যাতে একদম ফুল প্রুফটা পায়, ঠিক আছে? আমি এই জন্য বলছি না যে আমি মানে ওনার আর কি বিরোধিতা করছি, এরকম কিছু না, ঠিক আছে? আমি জাস্ট রিয়েলিটিটাকে সবার সামনে তুলে ধরছি, ঠিক আছে? রিয়েলিটিটা কী, কারণ মানে একজন খেটে একটা কাজ করলো, তাকে এবার মিথ্যে প্রতিবাদ দেওয়া একটা, এটা আমি অন্তত সহ্য করি না। তো সেই জন্য আর কি আমি তোমার সবাইকে একটু দেখাতে চাইছি। VS কোড লোড হচ্ছে। তো চলে এসছে, এটা না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা আরেকটা আমি প্রজেক্ট করছিলাম সেটা। তো এটা না অ্যাকচুয়ালি, আমি এখান থেকে খুলবো ফোল্ডারটা। ফোল্ডারটা আছে হচ্ছে, এক সেকেন্ড, ফোল্ডারটা খুলি এখানটায়। এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হয়ে যায়, তো হচ্ছে না কেন? আচ্ছা, তো এবার হয়েছে। আমি অ্যাকচুয়ালি এখানটায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছিলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হয় এখানটায়। তো যাই হোক, এবার এখানটায় আমি লাইভ সার্ভার এখনও অন হয়েছে কি, লাইভ সার্ভার এক্সটেনশান এখনও অন হয়নি, এই যে নিচে দেখাচ্ছে অ্যাক্টিভেটিং এক্সটেনশানস। তো চলো, লাইভ সার্ভার এই তো অন হয়ে গেছে, গো লাইভ। তো এই হচ্ছে HTML ফাইল, মেন যে ফাইল হয়, ঠিক আছে? আর আরেকটা জিনিসও বলে রাখি যে কোনো ওয়েবসাইটে যখন তুমি যাবে, ওয়েবসাইটে গিয়ে যে ইন্সপেক্ট টুল থাকে, আমি দেখাচ্ছি তোমাদের। ধরো সামথিং আমি ইউটিউবে গেলাম, তো ইউটিউবে গিয়ে আমি যদি এখানে রাইট ক্লিক করি, এই যে দেখছো ইন্সপেক্ট টুল, ইন্সপেক্ট টুলে আমি ক্লিক করলাম। এবার ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাবে, এক সেকেন্ড আমি ছোটো করে নিই একটু উইন্ডোটাকে, তাহলে গিয়ে তোমরা আই থিঙ্ক ঠিকঠাকভাবে বুঝতে পারবে, ঠিক আছে? আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। তো এই যে যে কোডটা দেখতে পাচ্ছ এইখানে, এটা এটা ফুললি এখানে কিন্তু থাকে না, ঠিক আছে? এখান থেকে যদি কেউ চায় এখান থেকে ডাইরেক্ট কপি করে মেরে দেবে, সেটা কিন্তু করা সম্ভব না, ঠিক আছে? এখানে কারণ এখানে অনেক কিছু মিসিং থাকে, অনেক ফাইল তোমাকে ঠিকঠাকভাবে ইয়ে করতে হবে, তো অনেক কিছু ব্যাপার থাকে এখান থেকে যদি তুমি করতে চাও, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? আর এখান থেকে কেউ যদি ফুল কপি করে যদি পেস্ট করে দেয়, নিজের পেস্ট করে নিজে বলতে চায়, করতে পারবে না, তার কারণ এখানে অনেক কিছু থাকে, আমি যেটা আমি নিজেও জানি না, আর ইন্সপেক্ট টুলের প্রচুর জিনিস আমি জানি না এখনও, রাইট? সো সেই জন্য ইন্সপেক্ট টুলের প্রচুর জিনিসপত্র আমি জানি না এখনও, তো সেটাই হচ্ছে ব্যাপার। অ্যান্ড তো চলো এবার যাওয়া যাক VS কোডে। অ্যান্ড এই হচ্ছে VS কোড, আমি জাস্ট এখানে এই যে গো লাইভ যে এক্সটেনশানটা দেখছো, লাইভ সার্ভার, এটা অ্যাকচুয়ালি একটা এক্সটেনশান। এক্সটেনশান এই এক্সটেনশানস অপশানে গেলে এখানে যদি তুমি সার্চ করো লাইভ সার্ভার বলে, এই যে লাইভ সার্ভার, এই লাইভ সার্ভারটাই এখানে আমি ইনস্টল করেছি VS কোডে, দেখতে পাবে তোমরা। এই যে ইনস্টলড আনইনস্টলের অপশান দেখাচ্ছে, এটা অলরেডি ইনস্টল হয়ে আছে আমার। তো চলো এবার এটাকে ওপেন করা যাক, এই যে HTML ফাইল ইন্ডেক্স উইন 11.html, এই ফাইলটাকে এবার আমি ওপেন করব। চলো গো লাইভ। ওকে, গো লাইভে ক্লিক করলাম আমি। এবার তোমাদের সামনে একটা উইন্ডো ওপেন হবে,
আমি আর কিচ্ছু করছি না, আমার হাত সামনে আছে, ওকে, আমার দু হাতই সামনে, আমি আর কিচ্ছু করছি না, জাস্ট সি। আই থিঙ্ক দিস ইজ আ ব্রেভ উইন্ডো, সো লেটস সি হোয়াট ইজ দিস। আই থিঙ্ক দিস ইজ নট দ্য ক্রোম উইন্ডো, ইয়েস, সো দিস ইজ দ্য ব্রেভ উইন্ডো, ব্রেভ, সো ইয়া, দিস ইজ দ্য থিঙ্ক। অ্যান্ড যে বলছিল যে আমি এটা কোথাও থেকে জাস্ট সেভ করে দিয়েছি, তো দিস ইজ নট, দিস ইজ আই মেড দিস, সো ইয়া। অ্যান্ড এটাও এখানে ওপেন হচ্ছে, অ্যান্ড এখানেও এই যে দেখতে পাচ্ছ উইন্ডোজের যে লোগোটা এখানে, এটাও কিন্তু নিজেরই দেওয়া, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা জিনিস নিজেকে করতে হয়। তো এটা একটু আমি জানি না কেন ল্যাগ করছে না, এবার ঠিক আছে। সো এই হচ্ছে করেছি আমি, ঠিক আছে, আমি আবার তোমাদের ভেরিফাই করিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ক্রস করলাম, এটাও ক্রস করলাম, ঠিক আছে, এই যে পোর্ট 5500 এটা ওপেন হয়ে আছে, আমি এটাকে ক্লোজ করলাম, দেন আবার আমি গো লাইভ ক্লিক করলাম। দেখবে তোমরা আবার ব্রেভ যে কি বলে এটাকে, ব্রেভ সামথিং কিছু একটা বলে, ব্রেভ সামথিং, তো এই যে ওপেন হলো। তো যে বলছিলে যে আমি নাকি করিনি, তো এটা তার প্রুফ, আমি দেখিয়ে দিলাম প্রুফটা, সো এটাই। সো এই হচ্ছে দেখলে তোমরা, এটাই আমি করেছি, ওকে। এবার যে বলছিলে যে আমি করিনি বা কোনো গুগল সাইট থেকে আমি ডাইরেক্টলি কপি পেস্ট করে দিয়েছি, ঠিক আছে, তো প্রুফ পেয়ে গেলে তোমরা, ঠিক আছে, আর ওখানে দেখতে পেলে হয়তো যে ওখানে যে লিঙ্কটা ছিল, লিঙ্কটা কিন্তু কোনো একটা ফাইলের লিঙ্ক, ঠিক আছে, নট আ সার্ভার লিঙ্ক, ডট কম, নট আ ডট কম লিঙ্ক অর ডট ইন লিঙ্ক, ওকে, সো দ্যাট ইজ আ ফাইল লিঙ্ক, ওকে। আমি আবারও তোমাদের দেখাচ্ছি, ওটা হচ্ছে একটা জাস্ট, ওখান থেকে ওপেন হবে না, আবার এটাকে ওপেন করতে হবে, তো যাই হোক, ওটা হচ্ছে একটা ফাইল লিঙ্ক। তো আমি এখানে না হয় স্ক্রিনশট দিয়ে দেবো, ওখানে আরেকবার তোমরা যাতে পরিষ্কারভাবে দেখতে পাও, একদম ফুল, একদম পরিষ্কার করে আমি দেখিয়ে দেবো তোমাদের। তো যাই হোক, এখন এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড যে বলেছিলে, আই থিঙ্ক তুমি প্রুফ পেয়ে গেছো যে আমি নিজে করেছি, নাকি কোনো গুগল সাইট কন্ট্রোল এসটিপি সেভ করে দেয়, এটা দেখিয়ে দিয়েছি আমি, ওকে। অ্যান্ড ইন্সপেক্ট টুল দিয়ে করা প্রচুর টাফ হয়ে যায়, তার কারণ ওখানে তুমি সিএসএস পাবে না, প্রথম কথা সিএসএস, আমি জানি না পাওয়া যায় কিনা, বাট আমি পারি না, ঠিক আছে, আমি বের করতে পারি না সিএসএস ওখান থেকে। আর ফুল ওখান থেকে যদি তুমি কপি করতে যাও কোনো, মানে কিছু একটা, আমি বলছি যে কিছু একটা যদি ওয়েবসাইটের পুরো এইচটিএমএল যদি ওখান থেকে কপি করতে যাও, সেটা খুব টাফ হয়ে যায়, ইভেন যদি হয়ও খুব সহজেও হলেও আমি জানি না, ঠিক আছে। আমি ইন্সপেক্টুল নিয়ে অত ঘাটাঘাটি করিনি এখনো পর্যন্ত, আমি জানিও না ইন্সপেক্টুলের কতটা কি করা যায়, কত সামর্থ্য, আমি কিচ্ছু জানি না, ঠিক আছে, আমি জাস্ট এইটুকু জানি ইন্সপেক্টুল দিয়ে গিয়ে ফোনের যে, মানে ফোনের যে মোড হয়, ফোন পোর্ট্রেট মোড যেটা, ওইটা করা যায়, আর আইপ্যাডের, আইপ্যাড বা ট্যাবলেট এই ধরনের যেসব মিডিয়াম সাইজের স্ক্রিনগুলো আছে সেইগুলো দিয়ে করা যায়, সেগুলোর লেআউটটাকে দেখা যায়, আর যে প্রজেক্টরের লেআউট আছে সেই লেআউটটা দেখা যায়, এছাড়া কিছু দেখা যায় কিনা আমি জানি না, ঠিক আছে, ওই কোডিংটাও দেখা যায় এটাও আমি জানি, ওকে। আর আরও কীরকম যেন করা যায়, বেশ জাভাস্ক্রিপ্টও ওখান থেকে ইউজ করা যায়, মানে তুমি টেম্পোরারিলি ওখান থেকে বসে কোড করতে পারবে, কিন্তু আমি ওটা পারি না করতে, ঠিক আছে, ওটার জন্য কিছু সেটিংস আছে কিনা আমি জানি না, বাট আমি পারি না করতে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, অ্যান্ড এখন আমি আবার দেখছি এখন কোড করতে বসবো নাকি, দেখি। তো কালকে রাত্রে কমেন্টটা দেখেছিলাম, তো সেই জন্য ভাবলাম একটু বলে দিই তোমাদের, তো এটাই আর কি, যাই হোক। তো চলো এখন স্নান টান করবো, এখন অলরেডি 12:15 বেজে গেছে, আর এখন একটু গানও শুনবো, নতুন এয়ারপড একটু গান টান তো শুনতেই হবে, তো যাই হোক চলো গানটা শুনি। আর এটার বেস যদি বলো তাহলে এটার বেস অসাধারণ, মানে বাকি বাংলা কথায় বলতে গেলে অসাধারণ বেস, সাউন্ড কোয়ালিটি অসাধারণ, আরও প্রচুর ফিচার আছে, ঠিক আছে, প্রচুর ফিচার আছে, বাট আমি এক্সপ্লোর করতে পারছি না, তার কারণ এটা যেহেতু অ্যাপেলের প্রোডাক্ট, তো অ্যাপেলের ইকোসিস্টেমের সাথে বেশি খাপ খায়, ঠিক আছে, আর সব যে ফিচারগুলো সেগুলো সব অ্যাপেলের ইকোসিস্টেমের সাথে যদি কানেক্ট করো তখনই দেবে। যেমন আমি আমার এই ফোনটা যেহেতু রিয়েলমির সাথে যদি আমার রিয়েলমি বাডস যে
ওয়্যাড যে বার্ডস টু আই থিঙ্ক ওটা যে ওয়্যাড হেডফোনটা রয়েছে ওটা যদি আমি কানেক্ট করি তো ওটা কানেক্ট করলে প্রচুর সেটিংস খুলে যায়, ঠিক আছে। বাট অন্য কোনো যদি ওয়্যাড ইয়ে মানে কানেক্ট করি অন্য কোম্পানি রিয়েলমির না তো সেখানে সেটিংস ওপেন হয় না, তো এই জিনিসগুলো দেখেছি আমি। যাই হোক, তো যখন অ্যাপেলের আবার প্রোডাক্ট কিনবো তখন না হয় দেখা যাবে, এখন এটার সাথে আমি কানেক্ট করে দেখবো এটার আরও কি ফিচার্স আছে যদি কখনো কিনি, ঠিক আছে। যাই হোক, আর এটার ব্যাটারি ব্যাক আপ কালকে অ্যাকচুয়ালি আমি যখন নতুন এসছে তারপরে আমি আবার প্যাকেজিং করে রেখে দিয়েছিলাম, ওই যে দেখতে পাচ্ছ বক্সটা রয়েছে, প্যাকেজিং করে আবার রেখে দিয়েছিলাম। তারপর আবার সন্ধ্যাবেলা আমি এটাকে আনপ্যাক করেছি, আনপ্যাক করে আবার তাই ইউজ করেছি, রাত্রে একটু ইউজ করেছিলাম, তারপর আমি আর চার্জ দিইনি, মানে কালকে আসার পর আমি আর চার্জ দিইনি, তো এখন ফুল চার্জ দিলাম, এখন ক্লাস হলো তো এখন পুরো ফুল চার্জ হলো, ফুল চার্জে এবার আবার আমি ইউজ করবো। এবার বুঝতে পারবো যে ব্যাটারি ব্যাক আপটা কত দিচ্ছে, যদি এটা ব্যাটারি ব্যাক আপ আমি অনেক শুনেছি, বাট দেখা যাক এবার লেটসি কি হয় ব্যাটারি ব্যাক আপ কেমন দেয়। ওকে, তো চলো এবার একটু চিল কর, ঢেকু উঠছে, যাই হোক চিল করা যাক, মোমোর ঢেকু উঠলো, যাই হোক, তো চলো এবার চিল টিল করা যাক। এবার আবার ক্লাস আছে, আই থিঙ্ক দুটোর সময় আবার ক্লাস আছে, তো চলো যাওয়া যাক। গুড আফটারনুন, তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম এক্ষুনি, আর 5টার সময় ক্লাস শেষ হয়েছে, তারপর একটু চোখ টোক ব্যথা হচ্ছে, তো সেই জন্য ভাবলাম একটু ঘুমাই, মানে ঘুমাই না শুই একটু, তারপর শুয়ে শুয়ে পড়েছি, তারপর একটু পরে ঘুমিয়েই পড়েছি। যাই হোক, তো ঘুম টুম থেকে উঠলাম, এখন উঠে সন্ধে দিলাম, তারপর তাই এখন আবার এডিটিংয়ে বসবো, কালকে ব্লগটা এডিট করতে হবে। এখন কালকেরটা ভীষণ স্পেশাল ব্লগ, ভীষণ স্পেশাল ব্লগ, আমার লাইফের একটা খুব আর কি। যাই হোক, তো তোমরা তো জানো, তোমরা তো দেখেই ফেলবে না, যাই হোক, তো চলো দেখা হচ্ছে আবার এডিটিংয়ের পরে, এখন এডিটিংটা করে নিই, তারপর থেকে তোমার সাথে আবার কথা বলছি, মা চা নিয়ে আসবে, চাটা দেবে, তারপর তো তোমার সাথে কথা বলছি, চলো।